ক্রিকেটের চেয়ে টাকার ঝনঝনানি বেশি যে আসরে, তার নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল। জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজিতে খেলার জন্য মুখিয়ে থাকেন সব তারকা ক্রিকেটাররা। এবছরের নিলামের শর্ট লিস্টে রয়েছেন 12 জন বাংলাদেশি। কার কপাল খুলবে সেটাই এখন দেখার বিষয়। আইপিএলের 18তম আসরের মেগা নিলাম বিদেশের মাটিতে হবে, এটা আগেই জানা গিয়েছিল। আগামী 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় নিলামে উঠবেন 574 জন ক্রিকেটার, যেখানে রয়েছে 12 জন বাংলাদেশিও। আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন দেশ বিদেশের 1574 জন ক্রিকেটার। সেই তালিকা থেকে 1000 জনের নাম বাদ দিয়ে 574 জনের চূড়ান্ত তালিকা করেছে আইপিএল কর্তৃপক্ষ। তাদের মধ্যে ভারতের 366 জন এবং বাকি 208 জন বিদেশি। আইপিএলের 10টি দল সব মিলিয়ে সর্বোচ্চ 204 জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন সর্বোচ্চ 70 জন। তাই কজন ক্রিকেটারের আইপিএলের দরজা খুলবে তা নিয়ে রয়েছে অনেক জল্পনা। এবারের আইপিএলে ন্যূনতম 2 কোটি টাকা দরের ক্রিকেটারদের 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগে 8-9 জন ক্রিকেটার থাকবেন। এই ক্রিকেটারেরা পাবেন মার্কি ক্রিকেটারের মর্যাদা। প্রথম ভাগে প্রধান 2 মুখ হতে চলেছেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার। দ্বিতীয় ভাগের প্রধান 2 মুখ হচ্ছেন লোকেশ রাহুল এবং মোহাম্মদ সামি। বিসিআইসি জানিয়েছে মোট 81 জন ক্রিকেটার নিজেদের ন্যূনতম মূল্য 2 কোটি টাকা রেখেছেন। আইপিএলের এবারের আসরে বাংলাদেশের চূড়ান্ত তালিকায় আছেন মোট 12 জন। তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের। মুস্তাফিজ রয়েছেন 2 কোটি রুপির ক্যাটাগরিতে। 1 কোটি রুপি ভিত্তিমূল্য মিরাজ, সাকিব ও তাসকিনের। বাকিদের অবস্থান ভিত্তিমূল্য 75 লাখ রুপির ক্যাটাগরিতে। চূড়ান্ত তালিকায় থাকাদের মধ্যে 3 জন আছেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে। আনক্যাপড বা অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে ভারতের 318 ও বিদেশি 12 জন রয়েছেন। তবে নিবন্ধন করলেও বাদ পড়া খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি বিসিসিআই। জহিরুল ইসলাম, আজকাল।